হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাংলা টাইপিং করবেন, এবং সেটা অনলাইনে, সেটা ফেসবুকে হোক অথবা যে কোনো ওয়ার্ডপ্রেসে হোক, যে কোনোখানে আপনারা বাংলা টাইপিং করবেন খুবই সহজে। এর জন্য আপনাকে কোনো সফটওয়্যার ইউজ করতে হবে না, জাস্ট আপনি একটি এক্সটেনশনের মাধ্যমে এটি ইউজ করতে পারবেন। আপনারা গুগল ক্রোমের এক্সটেনশন একটি অ্যাড করতে হবে, এটি অ্যাড করলেই আপনারা খুব সহজে বাংলা লিখতে পারবেন। তো আপনারা প্রথমেই গুগলে এসে গুগলে সার্চ করবেন এক্সটেনশন লিখে, এক্সটেনশন লিখে সার্চ করবেন। সার্চ করলে এই যে প্রথমেই গুগল ক্রোম ওয়েব স্টোর চলে আসবে, এটিতে ক্লিক করবেন। ওয়েব স্টোরে প্রবেশ করে আপনারা লিখবেন এখানে গুগল, গুগল ইনপুট টুলস, গুগল ইনপুট টুলস লিখলেই এই যে প্রথমে যেই এক্সটেনশনটি চলে আসবে এটি আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন, অ্যাড এক্সটেনশন করে নেবেন। এটি খুবই মজার একটি এক্সটেনশন এবং খুবই সহজে বাংলা লেখা যায়, এটি ইনস্টল হয়ে গেছে। তো এখানে আপনারা এই যে দেখতে পারতেছেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এক্সটেনশন অপশনে ক্লিক করবেন। এক্সটেনশন অপশনে ক্লিক করলে একটি উইন্ডোজ ওপেন হবে, তারপর এখানে আপনারা নিচে দেখতে পারবেন এই যে এখানে কয়েকটি বাংলা ফন্ট রয়েছে, আপনারা এই যে বা লেখা যেই ফন্টটি রয়েছে এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে এই যে মাঝখানে একটি অ্যারো চিহ্ন তৈরি হয়েছে, এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করলে আপনার এই ফন্টটি ডান পাশে চলে যাবে, ডান পাশের বক্সটিতে চলে যাবে। তো আমরা আপাতত বাংলাটিই রাখতেছি, তারপর এখানকার সেটিংস মূলত শেষ। তারপর আবার এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে উপরে বাংলা দেখতে পারতেছেন এখানে টিক মার্ক করে দিব। তো আমাদের এখানে এখন বাংলা কিন্তু সেট হয়ে গিয়েছে, এখন আমরা ট্রাই করে দেখব আসলে বাংলা লেখা হচ্ছে কি না। তো এর জন্য আমি গ্রামারলি ডট কমে ঢুকেছি এখানে লেখার জন্য। তো আমি এখানে লিখব, এখন আমরা সাধারণত যেভাবে ফেসবুকে বা ইংলিশে বাংলিশ যেই শব্দগুলো লিখি ওভাবেই লিখব, কিন্তু এটি বাংলা লেখা হয়ে যাবে। ধরুন আমি লিখতেছি আমাদের দেশের নাম বাংলাদেশ। বন্ধুরা দেখুন, এখানে আরেকটি জিনিস দেখাই, আমি কিন্তু এতক্ষণ যে তিনটি ওয়ার্ড লিখেছি এগুলো কিন্তু অটোমেটিক, আমি স্পেস চাপার সঙ্গে সঙ্গে অটোমেটিক এগুলো নিয়ে নিয়েছে, আমাকে কোনো কিছু করতে হয়নি। তারপর দেখুন এখানে এই যে বাংলাদেশ কথাটি যে আমি লিখেছি, এর নিচে দেখুন কতগুলো 1 2 3 4 5 6 অপশন রয়েছে। আমি বাংলাদেশের এখানে বাংলাদেশে অথবা বাংলাদেশি অথবা বাংলাদেশ দিয়ে একটি ক্লোন চিহ্ন, হ্যাঁ আমি যেই অপশনটিতে এখন যদি আমি এক নম্বরে চাপ ক্লিক করি, আমার কিবোর্ড থেকে একে ক্লিক করি, তাহলে কিন্তু বাংলাদেশ লেখাটি চলে আসবে। দেখুন এই যে আমি এক ক্লিক করলাম, বাংলাদেশ লেখাটি চলে আসলো। তো বন্ধুরা দেখুন কত সহজে এখানে বাংলা লেখা যায়। আরও কঠিন কঠিন ওয়ার্ড আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি এখানে কত সহজে আপনারা কঠিন কঠিন ওয়ার্ডগুলো লিখবেন। তো এর জন্য কয়েকটি কঠিন ওয়ার্ড আপনাদেরকে লিখে দেখাই আমি। ধরুন লিখবেন সংবিধি সতর্কীকরণ। দেখুন এখানে খুব সহজে কিন্তু আমি খুব তাড়াতাড়ি কত কঠিন ওয়ার্ডটি লিখে ফেললাম কত সহজে। এরভাবে বন্ধুরা আপনারা খুব কঠিন কঠিন বাংলা ওয়ার্ড খুব সহজে, কোনো ঝামেলা ছাড়া, কোনো সফটওয়্যার ছাড়া আপনারা অনলাইনে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে আপনারা লিখতে পারবেন খুবই সহজে। আপনারা মজা পাবেন, এবং আপনারা মজা পেলেই আমার ভিডিও বানানোর সার্থকতা। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে, এবং আপনারা সকলেই ভালো থাকবেন। বন্ধুরা আসসালামু আলাইকুম। Thank you.